গরুড় সিং ও ভারফেলা নিয়ে চাপা নূতর সৃষ্টি হয়েছে কৈলাসহর পুর পরিষদের অধীনে কাঁচরঘাট পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায়। প্রাপ্ত সংবাদে জানা যায়, বুধবার সকালবেলা স্থানীয়রা দেখতে পায় গরুড় সিং ও হাড় একটি ব্যাগের মধ্যে রাখা রয়েছে ওই এলাকার রাস্তার মধ্যে। এটা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হতে থাকে। তখন এলাকাবাসীরা বুঝতে পারেন, দুষ্কৃতীরা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে এই কাজটি করেছে। সাময়িক সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানায়, যারা এই কাজ করেছে তারা স্বাস্থ্যের সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করছে। আগামী দিনে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে ওই এলাকায়, তাহলে ওনারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। কি সমস্যা, কি কি হয়েছে আপনাদের এলাকায়? আচ্ছা দেখুন, সকালবেলা যখন দোকানে যাচ্ছি তখন দেখতে পেলাম গরুর হাড্ডি এবং গরুর শিং কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে। এতে কি হয়, শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু সংখ্যক দুষ্কৃতি এই কাজে লিপ্ত আছে আমার মনে হচ্ছে। এইসব যাতে আমাদের এলাকা শান্তির এলাকা, আমরা তাই সবসময় শান্তি বজায় রাখার জন্য, কিন্তু দুষ্কৃতীদের অত্যাচারে এইসব বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে পাড়ার মধ্যে। কোন এলাকা এটা? কাঁচরঘাট ওয়ার্ড নাম্বার 5। আপনি কি স্থানীয় না? আমি এই এলাকার বাসিন্দা। নাম কি আপনার? আপনার না, আমার নাম সমীর বিশ্বাস। বর্তমানে আপনারা কি চাইছেন এলাকাবাসী? এলাকাবাসী যাতে শান্তিভাবে থাকতে চায়, তাই আমরা চাইছি কে বা এই দুষ্কৃতীদের যাতে উপযুক্ত শাস্তি হয়। আপনারা কি এই বিষয়ে থানাতে কোনো অভিযোগ বা কিছু দিয়েছেন? না, এমন কোনো অভিযোগ জানানো হয়নি। দেবেন না? দেওয়ার কোনো আপাতত পরিকল্পনা নেই, ভবিষ্যতে যদি হয় তাহলে দেখি দেওয়া যায়।